एआर डिजिटल साउंड पेजेंट्स কেতাবের মধ্যে এসেছেন আল্লাহর নবীর হাদিস অনুযায়ী শরীয়তের মশলা দৃষ্টি অনুযায়ী পাবে যে খেলাগুলো হারাম আইপিএল খেলা এটা করাও হারাম এটা দেখাও হারাম আরে হারাম কাজ করা অবস্থায় কিংবা হারাম কাজ দেখা অবস্থায় ওই অবস্থায় যদি ওর মরণ হয়ে যায় ওর মরণটা ইসলামী মিল্লাতের উপরে হবে না ওর জানাজার নামাজ সবাই পড়তে পারবে না কেন কেন ওর জুয়ার উপরে ওর মরণ হয়েছে আর জুয়া এটা শরীয়তের কবিরা গুনাহ আর কবিরা গুনাহ লিপ্ত থাকা অবস্থায় যদি কারো মরণ হয় সেই মরণটা তার ইসলামী মিল্লাতের উপরে হয় না আর ইসলামী মিল্লাতের উপরে তার মরণ হয় না তার জানাজাটা জানাজার হুকুম কোথায় যাবে বলুন জানাজার হুকুমটা কোথায় যাবে আরে আপনি বাড়িতে আলাদাভাবে মারা গেলেন সেটা ইমানের সঙ্গে হলো কিনা না হলো ওটা কেউ জানে না ওটা কেউ জানে না কিন্তু আপনি কবিরা গুনার ভিতরে লিপ্ত আছেন আর ওই কবিরা গুনাহ করতে করতে যদি মরণ হয়ে যায় তাহলে ইসলামী মিল্লাতে হবে মরণটা জেনা করা কি শরীয়তে হারাম তো যদি কেউ যদি কোনো পরনারীর সঙ্গে ব্যভিচার করে জেনা করে আর ওই জেনা করা অবস্থায় যদি ওর মরণ হয়ে যায় ইসলামী মিল্লাতে হবে ওর জানাজা সবাই পড়তে পারবে আমি আল্লাহ পাক তোদের জানিয়ে দিয়ে দিলাম আসরের কসম করে বলছি মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে এখন প্রশ্ন হলো আল্লাহ কোন মানুষদের ক্ষতিগ্রস্তের ভিতরে বলেছেন যারা সময়ের মূল্য দেয় না আজান হয়ে গেলে মসজিদে যায় না আজান হয়ে যাওয়ার পরেও মসজিদে যায় না মসজিদের আজানের প্রতি গুরুত্ব করে না নামাজ পড়ে নাম রোজা করে নাম শরীয়তের ধারে ধরে নাম মেরে নেওয়াম কেড়ে নেওয়াম চিটিংবাজি করাম ধাপ্পাবাজি করাম মোনাফিকি করাম জীবতিল্লা করাম পরচর্চা করাম মদ খাওয়াম সুদ খাওয়াম লটারি কাটাম আপনার কি নাম সুদে আপনার টাকা খাটানো আপনার আজকের গ্রুপ লেন করাম এক কথা আল্লাহ যেভাবে শরীয়তকে মানতে বলেছেন ওইভাবে যারা মানে না যারা আল্লাহ পাক যে পথে চলতে নিষেধ করেছে ওইভাবে যারা দুনিয়ার জমিনে চলে আল্লাহ পাক এই সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললেন এরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এখন আলোচনার বিষয় হলো যা আলোচনা করলাম বাপ এর দ্বারা কি বোঝায় পাবজি খেলা যাবে লটারি কাটা যাবে লাখ লাখ টাকা ছেলেরা সব যুবক ছেলেরা দেনদারি হয়ে যাচ্ছে বাপ মা চোখ দিয়ে পানি ঝরছে গোপন গোপনে টাকা সুদে নিয়ে লটারি কেটছে আজকের মুসলমানের ছেলেদের ভিতরে এই ব্যয়রাম ঢুকে গিয়েছে শরিয়াতের হারাম কাজ আমি তো নামাজ পড়তে পারছি না আল্লাহর আইনটাকে আমি মানতে পারছি না এটা আমার অপরাধ কিন্তু তার পরেও ওনার কাজগুলি এষ্টা করব কেন আমি নামাজ পড়তে পারছি না গরিব মানুষ সময় পাচ্ছি না নামাজ পড়তে পারছি না এটা আলাদা ব্যাপার কিন্তু আবার ওই একই মানুষ আপনি নামাজ পড়ছেন না রোজা করছেন না শরিয়াতটাকে মানছেন না উপরন্তি ভাবে আপনি ওনার কাজগুলো কেন করছেন একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এতগুলি মানুষ আছেন একটু নবীর মহব্বত দরুদ পড়েন না দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আওয়াজ দিয়ে ফুড়ি ওয়ালা আলি
ওই মদিনার বদোষ তুমি নবী সরওয়ার, ওই মদিনার বদোষ তুমি নবী সরওয়ার। শান্তি মোরা পেলা মাঝে ধুল ধরার পর, ওই মদিনার বদোষ তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রম পরশো দিল পৌঁছালে সবখানে, রং পরশ ইরানে দিল পৌঁছালে সবখানে, তোমার নূরে রসিনায় দুনিয়া যে আলো হয়, তোমার নূরের চলে গে ঘুচুল অন্ধকার, ওই মদিনার বদোষ তুমি নবী সরওয়ার, ওই মদিনার বদোষ তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মহাবুদ্ধির সঙ্গে পড়েন ওয়ালা আলি সাইয়্যিদিনা। তোমার সাথে সাগাবা বিজয় করলো পাকাবা, তোমার সাথে সাগাবা বিজয় করলো পাকাবা, তোমার নূরে রসিলায় দুনিয়া যে শান্তি হয়, তোমার নূরের চলে গে ঘুচুল অন্ধকার, ওই মদিনার বদোষ তুমি নবী সরওয়ার, ওই মদিনার বদোষ তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও বদরেরা নওজোয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পদানুসীনা মাওমুনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন শরীফের ভিতরে বললেন, এ জগতের আমার আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক গোটা দুনিয়ার জমিনে বহু মখলুককে সৃষ্টি করেছে, বহু মখলুক বহু প্রাণীকে সৃষ্টি করেছে, সমস্ত মখলুক সমস্ত প্রাণীদের উপরে আমি নামাজ ফরজ করি না, শরিয়াত থেকে ফরজ করি না, কেবলমাত্র দুইটি সম্প্রদায়ের উপরে জিন আর ইনসান এই দুটি সম্প্রদায়ের উপরে আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছি, কেবলমাত্র একটি উদ্দেশ্য আমি আল্লাহ পাক আমার দাসত্ব করবার জন্য, আমার গোলামি করবার জন্য, আমি আল্লাহ পাক আমার ইবাদত বান্দেগি করবার জন্য আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে এই দুটি সম্প্রদায়কে দুটি জাতিকে পাঠিয়েছে। আল্লাহ পাক বললেন, আমার বান্দা বান্দীরা আমি গোটা দুনিয়াটা তোদের জন্য সৃষ্টি করলাম, আমি আল্লাহ পাক তোদের বসবাসের জন্য উপযুক্ত মাটি দিয়ে দিলাম, জমিন দিয়ে দিলাম তোদের ভালোভাবে খাওয়ার জন্য, আমি আল্লাহ পাক চাইলে আমি আল্লাহ পাক চাইলে তোদেরকে পর্দাহীন ফল দুনিয়ার জমিনে পাঠাতে পারতাম, তোরা খাবি বলে কত সুন্দরভাবে আমি আল্লাহ পাক একটা ফল পাঠিয়ে দিয়েছি, ওই ফলের গায়ে আমি আল্লাহ পাক সুন্দরভাবে গেলাপ দিয়ে গে আবরণ দিয়ে তোদের মাঝে পাঠিয়ে দিয়ে দিলাম তোদের খাওয়ানোর জন্য, তোদেরকে মেহমানদারির করবার জন্য, পিপাসার জন্য আমি আল্লাহ পাক তোদের
পানির ব্যবস্থা করে দিয়ে দিলাম আমি আল্লাহ পাক তোদের অক্সিজেন নেওয়ার জন্য মুক্ত আমি আল্লাহ পাক অক্সিজেনের ব্যবস্থা করে দিয়ে দিলাম এ আমার বান্দা বান্দিরাম আমি আল্লাহ পাক গোটা দুনিয়াটা তোদের সুখের জন্য বানিয়ে দিয়ে দিলাম খবরদার খবরদার আমার খাবি আমার পরবি আমার জমিনে বসবাস করবি আমার শরীয়ত মোতাবেক তোরা খাওয়া দাওয়া করবি খবরদার খবরদার আমার এন্টি পার্টি আমার বিরোধী পার্টি আমার শত্রু কোরআনের শত্রু হাদিসের শত্রু নবীর শত্রু আমি আল্লাহ পাক আমার শত্রু ইবলিস শয়তানের গোলামি তোরা করবি না কার গোলামি করতে করতে এখনকার ছেলেরা যদি কেউ যদি মমতা বানার্জির টাকা খেয়ে যদি আপনার কি না দাদা নামটা তার কি কাদা কি ওর নাম কি নরেন্দ্র মোদির যদি ভোট দেয় বা ওর কাজ করে দিদির পার রক্ত মাথায় ঠেলে উঠবে না উঠবে না উঠবে তো আপনি যদি আপনার ছেলেকে বাজারে পাঠান 500 টাকা দিয়ে যদি বাজারে পাঠান আর বলে দেন কোচিন আজকে বাড়িতে জলসা হচ্ছে তুমি চলে যাও বাজার করে আনো আপনার ছেলে সেই বাজারে গিয়ে সেই টাকাটুকু নিয়ে বাপ সে যদি জুয়া খেলে সন্ধ্যেবেলা খালি ব্যাগ নিয়ে বাড়ি ফেরে 500 আপনার হাতে উঠবে না উঠবে না কথা বলছেন না কেন উঠবে তো শিক্ষক আপনার ছাত্রকে বললো কালকে এইটা পড়ে আসবি না আসলি বলো তোর পিঠে চামড়া তুলে ফেলবো তাহলে সেই ছাত্র যদি পড়ে যদি না যায় শিক্ষক পিটবে না পিটবে না আগেতে তো সাবধান করে দিয়েছে পড়ে আসতে হবে যদি মারির হাত থেকে বাঁচতে যাস তুই তোর পড়ে আসতে হবে সে ছাত্র সাবধান করে দেওয়ার পরেও সে ছাত্র যদি পড়িয়ে যদি না যায় তারপরের দিন শিক্ষক যদি পড়া ধরে বাপ আর পড়া না বলতে পারলি তো এমনি পেটবে কারণ ওর উপরে আগাম ভবিষ্যৎবাণী মাস্টার পবিত্র কুরআন শরীফের ভিতরে সূরা তিনের ভিতরে বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকদীম আল্লাহ পাক এই সূরার ভিতরে জানিয়ে দিয়ে দিলেন আমি আল্লাহ পাক জি আমি আল্লাহ পাক ইনসান জাতিকে সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক সুন্দর করে সৃষ্টি করবার একটাই মাত্র কারণ আমি আল্লাহ পাক আমার দাসত্ব করবি আমি আল্লাহ পাক আমার গোলামি করবি আর আমার গোলামি যদি না করে ইন্নহু মাইয়াতি রব্বাহু মুজরিমান ফাইন্নহু লাহু জাহান্নাম এ আমার বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে তোরা ওঠা বসা করবি চলাফেরা করবি খাওয়া দাওয়া করবি আমি আল্লাহ পাক আমার দাসত্ব করবি আমার গোলামি করবি আমার গোলামি যদি না করে যদি আমার এন্টি পার্টি শয়তান ইবলিসের পথে যদি চলিস তাকে যদি জিন্দাবাদ বলিস সে যেটা পথে চলতে বলেছে সেই পথে যদি তোরা চলিস গুনার বোঝা মাথায় করে নিয়ে যদি কালকে আমাদের ময়দানে কোইন কবরে যদি আসিস আমি আল্লাহ পাক আমার সম্মুখে আসিস জেনে রেখে দে তোদের অবস্থা খারাপ হবে এ ময়দানেরাম মমতা ব্যানার্জির টাকা খেয়ে যদি বিজেপির যদি ভোট দেয় যদি মমতা ব্যানার্জির মাথা যদি গরম হয়ে যায় আপনার ছেলেকে টাকা দিলেন সে যদি বাজার না করে যদি জুয়া খেলে যদি খালি ব্যাগ নিয়ে বাড়িতে ফিরে আসে আপনার হাতে যদি পছন্দ ওঠে শিক্ষক ছাত্রকে বলে দিল বাবা কাল তুমি এটা পড়ে আসবে যদি তুমি পড়ে না আসো তোমাকে কাল কিন্তু মারা হবে পেটা হবে যদি দুনিয়ার বিচারে যদি সাবধান করে দেওয়ার পরে যদি এই বিচারটা যদি এটাই হয় আল্লাহ বললেন আমার ইবাদত বন্দেগী করবি আমার ইবাদত বন্দেগী করে যদি না তোরা আসিস তোদের কিন্তু বিচার আমি করব আমার ওয়াজ বাপ বোঝা যাচ্ছে ভাই এত কায়দা করন করে মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে
এরকম ধরনের মাহফিলে বক্তারা এসে, বক্তা সম্রাটরা এসে এত কায়দা করুন করে বাপ কি দিয়ে কুদিয়ে মানে কত কায়দা করুন করে ওয়াজ করতেছে, শ্রোতার চোখের কোড়ায় পানি আসে না, মন এত পাষাণ হয়ে গেছে, এ দিলে আসর হয় না, কারণটা কি? কেন 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 আজকের মুসলমানের মধ্যে নামাজ পড়ো রোজা করো শরীয়তটাকে মানে এত কেন নসিহত করতে হবে? নামাজের কথা তো বেঈমানদের বলতে হবে, ইসলামের বাণী তো তাদের কাছে প্রচার করতে হবে। কেন? আপনি তো মুসলিম, আপনি তো জানেন আপনার নামাজ আছে, রোজা আছে, শরীয়ত আছে, শরীয়তটা আপনার উপরে, কেন আজকে এত বার বার করে হাতে ধরে পায়ে ধরে বলতে হবে শরীয়তটাকে মানেন, শরীয়তটাকে মানেন? কেন বলতে হবে? হযরত দাউদ আলাইহিসসালামের জামানায় ওনার উম্মতের কাছে আল্লাহ পাক শরীয়তের বাণী পৌঁছানোর জন্য পাঠিয়েছিল। কোন নবী বলেছে? নবী দাউদ আলাইহিসসালাম। দাউদ আলাইহিসসালাম উম্মতের কাছে শরীয়তের বাণী পৌঁছে দিলেন এবং দাউদ আলাইহিসসালামকে আল্লাহ পাক বলে দিলেন যে তোমার উম্মতদেরকে বলে দাও যেন দরিয়া নদী সাগরের সমুদ্রে যত মাছ আছে, যত মাছ মাছ এই মাছগুলোদেরকে আমি আল্লাহ পাক সপ্তাহে একদিন শনিবারে ওদেরকে স্বাধীনতা দিয়ে দিলাম, ওরা যেখানে ওদের মন যায় ওরা ঘোরাফেরা করবে, ওই দিনে যেন ওরা না মাছ কেউ ধরে। কাদের? বানী ইসরাঈল কম, অর্থাৎ দাউদ আলাইহিসসালামের কমেরা নিষেধ করে দিলেন। নিষেধ করবার পরেও বেটারা নবীর কথায় ভ্রুক্ষেপ করল না, কিবারে করবে? শনিবার আল্লাহর তরফ থেকে নিষেধ করা হয়েছে যে শনিবারে তোমরা মাছ ধরবে না, অন্য অন্য দিনে ধরবে, অন্য অন্য দিনে ধরবে। এখন জেলেরা নদীর পাড়ে গিয়ে দেখছে কি না, আমরা অন্য অন্য দিনে নদীতে মাছ ধরতে যাই, যে পরিমাণে মাছ আমরা ধরার জন্য মেহনত করি সেই পরিমাণে যদি আমরা শনিবারে মাছ ধরি তার শিখে পরিমাণ কোনা পরিমাণ মেহনত করতে হবে না। অতএব ওরা সিদ্ধান্ত নিল যে শনিবারে করে মাছ ধরবে, আর শনিবারে করে মাছ ধরা এটা কার নিষেধ? আল্লাহ নিষেধ। ওরা তো জানে আমরা অন্য নদীর মাছ, নদী মাছ সমুদ্রে মাছ ধরতে যাই কত মেহনত করে, কত সমুদ্রে ঢেউ পাড়ি দিয়ে কষ্ট করে যায়, আর শনিবারে এত মাছ সব নারায় চলে আসে। অতএব নবী যা বলে বলুক, ওরা অত্যন্ত চালাকি করে শনিবারে মাছ ধরবে না বলে শনিবারে যখন নদীতে ভাটা পড়ে যায় ওরা বড় বড় কুয়া খুঁড়ে রাখে, যেই ভাটা এসে যায় পানিতে ভরপুর হয়ে যায় মাছগুলো যখন চলে আসে ওরা তখন চালাকি করে মানে খড় খায় না, খড়ে গা ঘষে, গোস্ত খায় না, গোস্ত ঝোল খাবে, এ তো অনেক মুসলমান আছে। এখন ওরা ওই কুয়ার মুখেতে জাল পেতে দিল, ভাটা যখন চলে গেল ওরা রবিবার দিনে কায়দা করে মাছ ধরা শুরু করেছে। মানে কি হুকুমটা? আল্লাহ নবী বলেছে শনিবারও ধর না, ধরবো না রবিবারে। এইভাবে ওরা যখন রবিবারে করে মাছ ধরতে লাগলো বা মাছ ধরতে ধরতে ওরা অল্প দিনে প্রচুর অর্থনৈতিক ডেভেলপমেন্ট হয়ে গেল, ওরা দেখলো যে আমরা এইভাবে মাছ ধরছি আমাদের তো কিছু হচ্ছে না, দাউদ নবী তাহলে মিথ্যে কথা বলেছে, ও দাউদ নবী আমাদের সুখ সহ্য করতে পারে না ওই জন্য আমাদের মিথ্যে কথা বলেছে, বলুন নাউজুবিল্লাহ। ওরা এখন কি করছে? শনিবারে করে প্রকাশ্য পালা মাতিয়ে হইচই করে ওরা মাছ ধরতে চলে গেল। খবরটা দাউদ আলাইহিসসালামের কাছে আসলো। দাউদ আলাইহিসসালাম ওদেরকে লক্ষ্য করে বললেন, এ আমার কমবাসীরা, আমি তোমাদের নবী, নদীতে শনিবার দিনে করে তোমাদের মাছ ধরার জন্য আল্লাহ পাক নিষেধ করে দিয়ে দিল, এ আমার কমবাসীরা তোমরা বাবা খবরদার যেও না, যেও না, শনিবারে করে মাছ ধরো না, আল্লাহর আজাবে তোমরা শিকার হয়ে যাবে। ওই সময় কমবাসীরা বলেছিল, এ দাউদ নবী তুমি শুনে নাও, তোমার আল্লাহ আমাদের কিছু করবে না,
যদি করতো অনেক আগে আমাদেরকে করতো কেন না আজকে এতদিন আমরা মানুষ হলাম তোমার আল্লাহ আমাদের কিছু করেনি আমরা এতগুলো মানুষ আছি আমাদের কিছুই করতে পারবে না সুতরাং তোমার কথা আমরা শুনব না কে শুনে তোমার কথা আজকে মুসলমানের ছেলেরা ওরা ভাবছে ওদিকে মাওলানা সাহেব হুজুর যা পারে করুক আমরা তো 500 টাকা চাঁদা দিয়ে দিয়েছি মিলাদে যাওয়ার দরকার নাই মিলা শোনার দরকার নাই 500 টাকা দিয়ে দিলাম জান্নাত থেকে কিনে নিয়ে নিলাম আর ভেন্ডি তরকারির মতো সালাত করে জান্নাতে চলে যাব ওরাই সব ভাবছে ওদিকে দাউদ আলাইহিস সালাম তাদের বহুবার নিষেধ করেছে নিষেধ করবার কোনো কথা তাদের কানে গেল না প্রতিদিনের ন্যায় একদিন তারা ফজরের নামাজ বাদে মানে ভোর টাইমে ওরা হল্লা করে চেঁচামেচি করতে করতে মাছ নিয়ে ঘরে ফিরে একদিনকার ঘটনা সেদিনে ওই জেলে পাড়ায় বানী ইসরাঈল কওমের ওই জেলেদের পাড়ায় আর কোনো রবে মানে মুখের কোনো আওয়াজ হইচই ওরা যে ভাব ভঙ্গিমা করতো ভোরের বেলা করে সেটা পাড়া থেকে আর কোনো শব্দ পাওয়া যায় না এই খবরটা দাউদ আলাইহিস সালামের একজন উম্মত এসে দাউদ আলাইহিস সালামের কাছে নিয়ে আসলেন বলে হুজুর কি ব্যাপার বলুন দিনি ওরা তো এই টাইমে প্রতিদিন আসে হইচই করে মাছ নিয়ে আজকে কি হলো কোনো খবর নেই দাউদ আলাইহিস সালাম বললেন বাবা একটু খবরটা নিয়ে এসো তো একটু যাও ওদের হাল কি হচ্ছে দেখো গুটি 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 ভাই দাউদ আলাইহিস সালামের ওই উম্মতটা চলে গেল চলে গিয়ে দেখলেন কিনা অবাক করা কাণ্ড ওই দাউদ আলাইহিস সালামের ওই সাহাবীটা নিজের চোখকে আর বিশ্বাস করতে পারছে না নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না কেননা আমি এটা স্বপ্ন দেখছি না সঠিক দেখছি দেখছি কিনা যারা নবী দাউদ আলাইহিস সালামের কথা না শুনে শনিবারের দিনে আল্লাহ পাকের হুকুমটাকে অমান্য করে অ্যাভয়েড করে তারা নদীতে সমুদ্রেতে মাছ ধরতে গেল ওই সমস্ত জেলেরা ওই সমস্ত আল্লাহ পাকের অবাধ্য বান্দারা ওরা আর কেউ মানুষে আর মানুষ থাকলো না আল্লাহ পাক ওদেরকে সবাইকে আল্লাহ পাক বাদর বানিয়ে দিল কিসে বানিয়ে দেবে বাদর বাদর মানকি দেখেছেন বাদর আরে বলে না বাঁদর দেখেছেন তো মানুষ যদি বাঁদর হয় কেরাম দেখে ও বাইদরেরা ওদের স্ত্রীরা বলল হুজুর ও আল্লাহ নবীর স্বামী আমি আমার স্বামীকে বলেছিলাম নদীতে তোমরা মাছ ধরতে যেও না আল্লাহর হুকুমকে তোমরা অস্বীকার করো না আল্লাহর হুকুমকে তোমরা অমান্য করো না আল্লাহর আজাব আল্লাহর ওয়াদা মোতাবেক আসবে আমি এই ঘটনা দ্বারা আপনাদেরকে এটাই বোঝাতে চাইছি দাউদ আলাইহিস সালামের উম্মতেরা এরা একটা কথা অমান্য করবার কারণে আল্লাহ পাকের একটা হুকুমকে অমান্য করবার কারণে নবী পাকের কথা না শোনার কারণে নবীর বিরুদ্ধে চলে যাওয়ার কারণে নবীর বিরুদ্ধে চলে যাওয়ার কারণে আল্লাহ পাক এদেরকে যদি বাঁদর করে দেয় আল্লাহ যদি এদের বাঁদর করে দেয় আমি আপনি তো আখের জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সালামের উম্মত আমরা দিন রাত 24 ঘন্টায় কত শরীয়ত বিরোধী গুনাহ করেছি আল্লাহ পাকের বিরুদ্ধে চলন পথে চলছি নবী পাকের ভালোবাসি না শরীয়তের ধারণারি না কোরআনের আইন মানি না এখন বুকে হাত দিয়ে বলুন ওরা যদি একটা হুকুম না মানার কারণে যদি বাঁদর হতে পারে আল্লাহ যদি ওদের বাঁদর করে দেয় আমরা যে শত 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 ভুল করে চলেছি আমাদের আল্লাহ পাক আমাদেরকে তানার কি করা দরকার ছিল ও বাবাজি বুঝছেন কিছু একটা হুকুম মানিনি বলে বাঁদর করে ছেড়েছে আর আমরা নামাজ কালাম শরিয়াতের কোনো কিছু ধার ধারিনি তাহলে আমাদেরকে আল্লাহ পাকের কি করা দরকার ছিল
তারপরেও আল্লাহ ভালোবাসে, তারপরেও ভাতের থালা কেড়ে নিল না, তারপরেও অক্সিজেনের কষ্ট দিল না, তারপরেও আল্লাহ পাক গায়ে থেকে জামাটুকু খুলে নিল না, এখনো সম্মানের সঙ্গে আসানের সঙ্গে আল্লাহ পাক ইজ্জতের সঙ্গে খাওয়া দাওয়ার ভিতর দিয়ে সুস্থভাবে বাঁচিয়ে রেখেছে। তাই তো, এর একটা মাত্র কারণ আল্লাহ নবী দিন দুনিয়ার মানুষ আগে হাবিবুল লাগে, নবী গোরামে মুহাম্মদুর রাসূল লাগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী আমার মদিনার মসজিদে নবাবী শরীফে আসরের নামাজ পড়ে আল্লাহ নবী আল্লাহ পাকের কাছে দোয়া তুললেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আপনার মোহাম্মদ আপনার কাছে হাত তুলেছি গো, আল্লাহ আমার দোয়াটাকে আপনি কবুল করে নিন। আল্লাহ নবী দুটো হাত তুলে রোনাজারি করে, আল্লাহ নবী দুটো হাত তুলে কাঁদাকাটি করে আল্লাহ পাকের কাছে বললেন, ও রব্বুল আলামিন সামুদ জাতিরা অপরাধ করেছিল বলে আল্লাহ আপনি তাদের ধ্বংস করে দিয়েছিলেন, ফেরাউনের জাতিরা অপরাধ করেছিল বলে ওদের নীল দরিয়া চুপিয়ে শেষ করে দিয়েছিলেন। ও রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামের কমবাসীদেরকে আপনি ধ্বংস করে দিয়েছিলেন, আল্লাহ পাক আমার উম্মতেরা হবে বড়ই গুনাহগার, আল্লাহ পাক আমার উম্মতেরা ওরা হবে বড় গুনাহগার, প্রতিটি পদক্ষেপে পদক্ষেপে ওরা গুনাহ করবে, কচুর পাতায় পানি রাখা যেমন অসম্ভব হয় আমার উম্মতদের ঈমানটা রাখা তেমন অসম্ভব হবে। আল্লাহ পাক ফেরাউনের কওমের মতো, বনি ইসরাইল কওমের মতো, সামুদ জাতির কওমের মতো, আদ জাতির কওমের মতো আমি মুহাম্মদ আমার উম্মতকে আল্লাহ পাক একেবারে ধ্বংস করে দেবেন না গো, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মতদেরকে একটু ভালো হওয়ার জন্য তাদের মাঝে 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 সংকেতিক বাণী দেবেন, তারা যেন একটু সাবধান হয়ে যায়। ও ভাইজানেরা আমার আল্লাহ পাক আমার এই নবীর দোয়াটাকে সাত সমুদ্রের তেরো নদীতে ফেলে দিল না, আমার নবীর দোয়াকে কবুল করে নিলেন, তাই আল্লাহ পাক আমাদের পাপের কারণে এখনো রেগে যান না, আমার নবীর মহব্বতের কারণে আমার নবীর খাতিরে একেবারে ধ্বংস করে দেন না, তাই মাঝে মাঝে কখনো আমফান দেন, কখনো আইলা দেন, কখনো তিথি দেন, কখনো বুলবুল দেন, কখনো করোনা দেন, কখনো সাইক্লোন দেন, কখনো ভূমিকম্প দেন, কখনো জর্ডানে দেন, কখনো ফিলিস্তিনে দেন, কখনো ইরাকে দেন, কখনো হল্যান্ডে দেন, এই সমস্ত এক এক জায়গায় দিয়ে আল্লাহ পাক গোটা পৃথিবীর মুসলমানদেরকে বোঝাতে চায়, এ আমার নবীর উম্মতেরা, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক চাইলে তোদের ভারতবর্ষ দিতে পারতাম কিন্তু দিলাম না, দিলাম না, তোদের নবীর ওসিলা করে তোদের নবীর দোয়ার খাতিরে আমি আল্লাহ পাক কবুল করে নিয়ে আমি একেবারে তোদের ধ্বংস করে দেইনি। তোরা এখনো ওই ইংল্যান্ডের আজাব দিয়েছে, হল্যান্ডে আজাব দিয়েছে, ফিলিস্তিনে আজাব দিয়েছে, গাজায় আজান দিয়েছে, মায়ানমারে দিয়েছে, ওখান থেকে তোরা দেখে তোরা সংশোধন হয়ে যা, তোরা আমলি জিন্দেগি পালন কর। ও বাবু কিছু বুঝছেন? এ মুসলমানেরা কিছু বুঝছেন? নবীর দোয়া, নবীর দোয়া, এই নবীর দোয়া যদি না করতো আর আমার নবী যদি শেষ নবী না হতো এই দুনিয়াটা আল্লাহ পাক উল্টে দিতেন, কতবার দিতেন তার ঠিক নেই, সেই নবীর ওসিলায় আযাব থেকে আমরা বাঁচছি। আবার এক শ্রেণীর বিনে মার্কা আছে, তারা বলে নবী আমাদের মতো ভাই, অনেক ব্যাপার আছে, কবে ভালো হবে, কবে পরিবর্তন হবে আপনি জানবেন। আপনি যেদিনে জন্মগ্রহণ করেছেন ওই দিন থেকে আপনার একটা দিন যেটা কমছে মনে করবেন, বয়স বাড়ছে না কমছে? লোক বলছে বলে ওর বয়স বাড়ছে, ঘোড়ার ডিম হচ্ছে ওটা, আমি তো বলি বয়স বাড়ে না, ওর মাথায় গুবরে পোকা লেগেছে তাই ও বলছে ওর বয়স হয়েছে, না মিয়া বয়স বাড়ে না। আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন ভাববেন আপনার যে সময়সূচি আল্লাহ নির্ধারণ করেছেন কমছে কমছে কমছে, পিছনে যতটা পেয়েছেন সামনে পাবেন না ততটা, একটা দিন চলে যাওয়া মানে আপনার জিন্দেগীর সময়সূচি থেকে একটা
সময় কেটে গেল আপনার সেই হায়াতে জিন্দেগি থেকে একটা দিন কেটে গেল ভেবেছেন চাচা ব্যবসায় যায় যদি লস হয়ে যায় চাচার মন খারাপ হয়ে যায় ইস আজকে আমার লস হয়ে গেছে ঘুমায় না চিন্তা করে কিভাবে দোতলা বাড়ি বানানো যাবে কিভাবে চার চাকা গাড়ি বানানো যাবে এত শান শওকত থাকবার পরেও মুসলমানের ছেলেরা এরা নামাজ পড়ে না আগে মসজিদগুলো ছিল কি কাঁচা এখন সমস্ত মসজিদে মসজিদে ইলেকট্রিক লাইনের পাকা ব্যবস্থা করা হলো গ্রামে যুবক ছেলেরা বললো ওতে আমাদের কলজে ঠান্ডা হয় না কি করতে হবে এসি লাগাও এসি লাগানো হলো এয়ার কন্ডিশনের এসি লাগানো হলো শ্বেত পাথর মার্বেলের টালিও বসানো হয়ে গেল তারপর আদান হলে মসজিদে মুসলমানের পাওয়া যায় আগে ছিল মসজিদে কাঁচা সাহাবীদের ঈমান আমল ছিল পাকা এখনো হলো মসজিদে কাঁচা এখনো হলো মসজিদে পাকা আমাদের ঈমান আমল হলো কাঁচা কথা ঠিক না ভুল আগে ছিল মসজিদ কাঁচা সাহাবীদের ঈমান আমল ছিল পাকা এখনো হলো মসজিদ পাকা আমাদের ঈমান আমল হলো কাঁচা সাহাবীরা বেশি ভালোবাসতেন আল্লাহ নবীকে আমরা বেশি ভালোবাসি ইউটিউব চ্যানেল হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জারকে সাহাবীরা বেশি ভালোবাসতেন নবীকে আমরা বেশি ভালোবাসি শুধু গুজে হারামকে সাহাবীরা বেশি ভালোবাসতেন কোরআন হাদিসকে আমরা বেশি ভালোবাসি নিজের স্ত্রী বেগম সাহেবকে সাহাবীরা বেশি ভালোবাসতেন আল্লাহর নবীকে আমরা বেশি ভালোবাসি সিনেমার হিরো হিরোইনদের সাহাবীদের কাছে আগে ছিল নবী রসুল খোদা আমাদের কাছে আগে হলো চিটিংবাজি আর ধোকা কথা ঠিক না ভুল এখন এত সুন্দর কায়দা করুন করে বাপ মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে মুসলমানেরা যায় না হাইয়া আলা সলা বললে শয়তান পালিয়ে যায় মুসলমানের ছেলেরা এরা বলে আমরাও পালাই আগে মসজিদে 220 ভোল্ট এসে দুটো মাইকে আজান দিত তাই তিন মুসল্লির ঘুম ভেঙে যেত ফজরে মসজিদে চলে আসতো এখন সেই মসজিদে 11,000 লাইনের 440 ভোল্টেজে চারটি ছটা করে মাইক লাগিয়ে মুয়াজ্জিন সাহেব ফজরে আজান দিচ্ছে আর সলিমতি চাচা টিনে কেতা মুড়ি দিচ্ছে এখন মসজিদে আজান হয়ে গেলে সলিমতি চাচা বলে নামাজ কালামের ধারে ধারে না সলিমতি চাচা বলে এ আমার ছেলে রে মসজিদে আজান হয়ে গেল নাঙলটুকু নিয়ে মাঠে যা বাপের মুখে কথাটা জুটলো না বাবা ওর রে আজান হয়ে গেল বাবা আজানের পরে ফজরের আজানের পরে যদি কেউ ঘুমায় শরিয়াতের ভিতরে এসেছে আল্লাহ নবী বললেন এ আমার সাহাবীরে ফজরের আজানের পরে তোমরা কেউ ঘুমাবে না ওই ঘুমানোটা তোমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক আমার নবী পাকের এই কথাটা বর্তমান বৈজ্ঞানিকেরা এরা আজকের থিওরি করে দেখলো না আজ থেকে 1,500 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা ভুলে গেলেন এই কথায় জাররা পরিমাণ ভুল নাই কেননা আল্লাহ পাক ফজরের টাইমে তার বান্দা বান্দীদের শরীরের উপকারের জন্য এক প্রকার রহমতি বাতাস আল্লাহ পাক বইয়ে দেন বলুন সুবহানাল্লাহ পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে ঘুমোচ্ছে রাত 12টা সচ্ছে আর সকালবেলা উঠতে জোর মুখ ওর মুখ পুরো শরীরের মতো দেখায় পুরো পুরো শরীরের মতো দেখায় ওর মুখ আর একটা মানুষ যে ফজরে নামাজ পড়বে দেখবে মসজিদে জামাতের সঙ্গে সে যখন মসজিদের বাইরে থেকে বার হবে তার শরীরের দিকে তাকালে মনে যেন নূর চমকাচ্ছে নূর বলবেন না সুবহানাল্লাহ বিজ্ঞান বলছে সূর্য উদয়ের সময় ঘুমাতে নেই তুমি মুসলমানের ছেলে ফজরের নামাজকে কাজা করে দিয়ে ঘুমাচ্ছ ওই সূর্য যখন উদয় হয় এক প্রকার কি একটা ম্যাগনেটিক ছাড়ে যার কারণে হার্টের প্রবলেম হতে পারে আমি এটা যোগাসনের কথা বলছি বিএড ক্লাসে পড়ানো
বিয়েটে পড়ানো হয় যুগের যুগের ভিতরে এসেছে সূর্য উদয়ের সময় ঘুমাতে নেই ঘুমাতে নেই যোগ বলে ব্যায়াম ব্যায়াম বলে একটা পর্ব অধ্যায় আছে তাতে আছে তাহলে আজকে যে যার কথাটা যে ফজরের ওয়াক্তের গুরুত্ব সম্পর্কে কোরআন বলেছে হাদিস বলেছে আজকে সেই মুসলমানের ছেলেরা ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে বারোটা দুটোর সময় শুচ্ছে আর সকালবেলা হনুমান পড়া হয়ে ঠেলে উঠতেছে আগে এখন তো আল্লাহ পাক খাওয়া দাওয়ার কিছু অভাব রেখে রেখেছে এখন এই গরিব আছে যে এক কাপড়ে স্বামী স্ত্রী দুজনা নামাজ পড়তে এখন যে ভিখারি ফকির তার বাড়িতে গেলে অন্তত কমপক্ষে পাঁচ ছটা কাপড় পাওয়া যাবে নূতন বাক্স থেকে যাবে না যাবে না যাবে কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া ইচ্ছা আমাদের ঘর তো খুললে আল্লাহ বহু জামা কাপড় রেখেছে আল্লাহ নবীর একজন সাহাবী মদিনার মসজিদে নামাজ পড়তে আসে ফজরের নামাজ মদিনার মসজিদে ফজরের নামাজ পড়তে আসে আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে সালাম ফিরিয়ে দেয় ওই সাহাবীটা সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে দৌড় আল্লাহ নবীর অন্য একজন সাহাবী এটা লক্ষ্য করলেন একদিন করলেন দুদিন করলেন তিন দিন করলেন চতুর্থ দিনের মাথায় আল্লাহ নবীর কাছে নালিশ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদবি নেবেন না আপনার একজন সাহাবি অমুক পাহাড় থেকে নামাজে আসে ফজরের নামাজে আপনি রসুল আপনি দোয়া করেন আর আপনার দোয়া যে শরীক হলো না এর মধ্যে কে বদনসিব আর কার হতে পারে হুজুর আপনার দোয়া শরীক হয় না আর সাহাবিদের কি কপাল ছিল কি কপাল তাদের রসুলের ইমামতিতে তারা নামাজ আদা করেছেন আল্লাহ রসুল যখন দোয়া করতেন রসুলের জবান থেকে বার হওয়া যা সময় কবুল হওয়ার কোন সময় কে লাগতো না লাগতো না সেই সাহাবি আল্লাহ রসুলের দোয়ার সঙ্গে শরীক হতো না বলে নালিশ করলেন আল্লাহ নবী তারপরে দিন সালামটুকু ফিরিয়ে দি ওই সাহাবিটার দৌড় দোয়ার আগে বলেন বাবা পাহাড়ি সাহাবি আপনি একটু বসেন আপনি একটু বসেন কি এমন ব্যস্ত বাবা বারোটা ঘন্টা দিন আছে আমি রসুল আমার দোয়া একটু শরীক হও না আল্লাহ বাবা একটু দোয়া শরীক হও এত ব্যস্ত কিসের এত দুনিয়া কিসের বসে যাও একটু দরুদ শরীফ পড়ো একটু আল্লাহ আল্লাহ জিকির করো একটু তালিমে দিন নাও আমি রসুল আমার সঙ্গে একটু দোয়া শরীক হও আল্লাহর কাছে বসো বাবা আর কি কারণে তুমি প্রতিদিন বাড়ি যাও বলো এ নবী পাকের আশিকেরা নবী পাকের গোলামেরা এ নবী পাকের উম্মতেরা আমরাও নামাজ পড়ি আজকের সমাজে গরিব আছে তৎকালীন জমানায় সমাজে গরিবই ছিল আল্লাহ নবী সাহাবীরাও গরিবই ছিলেন তারা গরিব থাকবার পরেও তাদের জীবনে নামাজ কাজা হয়নি আল্লাহ নবী যখন ওই পাহাড়ি সাহাবিটাকে জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবি রে বাবা আমি রসুলুল্লাহ মদিনার মসজিদে ফজরের নামাজ আদায় করে আমি রসুলুল্লাহ তোমাদেরকে নিয়ে বাবা আল্লাহ পাকের কাছে দোয়া চাই এই দোয়ায় কেন বাবা তোমরা শরীক হও না তুমি কি কারণে তুমি সালাম ফিরিয়ে দিয়ে তুমি বাবা চলে যাও ওই সময়ে ওই সাহাবিটা চোখের পানি ঝেড়ে দিলেন ধজ্জা ধজ্জা করে কাঁদতে লাগলেন আল্লাহ নবীকে বললেন হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ হুজুর আমি মনে মনে নিয়াত করেছিলাম আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছিলাম আল্লাহ পাক আমারে গরিবি হালের কারণটা আমারে দারিদ্র হালের কারণটা যেন দুনিয়ার কোন মানুষ না যেন জানতে পারে এমনকি আপনার নবীও পর্যন্ত যেন জানতে না পারে কিন্তু বর্তমান জমানায় আমার নবীর এক শ্রেণীর ইন্টারন্যাশনাল ফকির উম্মত রয়েছে এর বাড়িতে টাকা রয়েছে পয়সা রয়েছে তারপরেও মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত পাতে না পাতে না আপনার ক টাকা রয়েছে ফকিরদের যে টাকা রয়েছে আমি ফকিরদের বিরোধিতা করছি না বলো বাবা শরিয়াতের মশলা এসেছে যার বাড়িতে তিন দিনের খোরাক থাকবে তার জন্য ভিক্ষা করা অন্যের দ্বারে হাত পাতা হারাম কি বলেছি কি বলেছি যার বাড়ি তিন দিনের খোরাক থাকবে তিন দিনের খোরাক ওই মানুষটার জন্য ভিক্ষা করা হারাম হারাম আর এখনকার ফকিররা
মনের কথা কেঁদে কেঁদে বলেন, মনের কথা কেঁদে কেঁদে বলেন, আপনার দোয়াটা যদি ফজরের অর্ধে কবুল না হয় আপনি আবার জোহরের সময় আবার বসে যান আল্লাহ পাকের কাছে, খালেজ নিয়ে নিয়ে খাঁটি মন নিয়ে দোয়া চান আল্লাহ পাকের কাছে দোয়া চাবেন, জোহরে যদি আপনার দোয়া কবুল না হয় আপনি আবার আসরে নামাজে বসে দোয়া চান, আসরে যদি দোয়া কবুল না হয় আপনি মাগরিবে আবার দোয়া চান, মাগরিবে যদি কবুল না হয় এশার নামাজে বসে আবার আপনি দোয়া চান, এশার নামাজে দোয়া আপনি চান, দোয়া চান, দোয়া চান, দোয়া চান আমার আপনার মুস্তফা, আমার আপনার নবী, হাদিস শরীফের ভিতরে জানান এ আমার সাবিরে, আমার আল্লাহ পাকের কাছে যদি কোনো তার বান্দা বান্দি যদি দোয়া তুলে খালি হাত তুলে যদি গুনাহগারি করে কাঁদে গে ওই হাতটুকু ফিরত দিতে আমার আল্লাহ পাক লজ্জাবোধ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আপনি ফজরে দোয়া করলেন, আসরে দোয়া করলেন, মাগরিবে দোয়া করলেন, এশায় দোয়া করবেন, আপনার আমি বলে যাচ্ছি, আমি বলে যাচ্ছি, গ্যারান্টি দোয়া যাচ্ছি, গ্যারান্টি দিয়ে যাচ্ছি, ওই দোয়াটা আল্লাহ পাক আপনার ফিরত দেবেন না। চাইতে হয়, আমরা দোয়া করি সব ইন্টারন্যাশনাল ভিআইপি দোয়া বাবা এইরকম লাগাইলেন, এই আমাদের দোয়া হয়ে গেছে, দোয়া কি মামার বাড়ি রাবদা চাইলে আমার দিয়ে দিল খালাস নিয়েছে, আপনি দোয়া চান নিশ্চিত নিশ্চিত আমি জীবনে পেয়েছি, আমি পেয়েছি আমি আমি, আপনি সেই দিন নিয়ে বসে দোয়া চান, জোহরে আপনার দোয়া কবুল হলো না, ফজরে হলো না, আসরে হলো না, মাগরিবে হলো না, এসা ইনশাআল্লাহ হবে, কারণ রাসূল বলেছেন আল্লাহর পাকের দরবারে দুনিয়ার মানুষের কাছে কেউ হাত চাইলে, একবার গিয়ে চাইলে, দুবার গিয়ে চাইলে, তিনবার গিয়ে চাইলে ওই মানুষটা আর আগন্তুক হয়ে তাকে ফেরত পাঠিয়ে দেয়, এই বাবা তোর কোনো জ্ঞান নেই, যখন তখন সে চাইলে হলো, দেয় না দেয় না, আল্লাহ পাকের কাছে আপনি যত চাইবেন, একবার চাইলেন, দুবার দুবার চাইলেন, তিনবার চাইলেন, চারবার চাইলেন, আল্লাহ বলছেন বান্দা রে তুই আমি আল্লাহ পাক আমার কাছে যত চাইবি যত চাইবে তোর দুনিয়ার মানুষ তোকে ফিরিয়ে দিতে পারে, রাগ করতে পারে, কিন্তু আমি আল্লাহ পাক আমার কাছে যত চাইবি যত চাইবে আমি আল্লাহ পাক আমার তত ভালো লাগে, হবে না সুবহানাল্লাহ। এ ভাইজানেরা তাই আল্লাহ নবী বললেন এ আল্লাহ পাকের কাছে দোয়া চান, আল্লাহ পাকের কাছে দোয়া চাইলে পড়ে গেলেন আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের ওই হাতটুকু ফিরত দিতে বড়ই লজ্জাবোধ করে, বিশ্বাস নেই আমাদের, আমাদের সব বিশ্বাস হয়ে গেছে বাপ বস্তাগুলোর মতো, বস্তাগুলো মানে বুঝলেন, কারণ মা সারা জীবন ভয় দেখায় কচি ভাত খেলে না তো বস্তাগুলো আসবে, আসলে তো জানে বস্তাগুলো মানে কিছু নেই, সেই ছেলে যখন বড় হলো তার বস্তাগুলোর কথা বললে আর সে ভয় করবে, কারণ সে বুঝতে পেরেছে যে বস্তাগুলো মানে মিথ্যে কথা কিচ্ছু নেই, এই আমরা যা বলি না সমাজের মানুষেরা ভাবে বলছে আর সে বস্তাগুলোর ভয় দেখাচ্ছে, তো দাউদ আলাইহিসসালাম এরকম বলেছিল, ওরা ভেবেছিল কি বস্তাগুলোর ভয় দেখিয়েছে, ওরা মানেনি বলে পরে কি হয়েছে বাঁদর হয়েছে, বাঁদর বাঁদর মান কি বাঁদর, তো সাহাবীকে বললেন মূল ঘটনায় চলে যায় সাহাবী, কোন সাহাবী, সেই পাহাড়ি সাহাবীকে আল্লাহ রাসূল বলছেন বাবা কি কারণে তুমি দুয়ায় শরীক হও, সাহাবী হুজুর বলছেন হুজুর আজকে আমার গোপন জিনিসটা, আজ আমার গোপন জিনিসটা প্রকাশ হতে লাগলো,
या রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর ও আল্লাহ নবী রহমতের নবী দয়ার নবী মায়ার নবী আমি আপনার পিছনে আপনার সঙ্গে দোয়ায় শরীক হওয়ার কারণ আশা নাই अपनी अल्लाह नबी आमी जाने आमादेर दुआ कबूल ना होते पारे आमादेर नापाक जबान थेके अल्लाह दरबारे दुआ पौंछाते ना पारे या রাসূলুল্লাহ अपनी जदि दुआ करें आपनार कथाटा बोलते जा समय अल्लाह पाकेर दरबारे कबूल होते समय लागे ना या রাসূলুল্লাহ हुजूर আমার মনেও বড় আশা আমার কলিজায় বড় আশা আপনার সঙ্গে দোয়াতে শরীক হব কিন্তু হুজুর আমার নসিবটা বড় খারাপ আল্লাহ নবী বললেন বাবা ও আমার সাবিরে কি তোমার নসিব খারাপ বাবা আমি রাসূলুল্লাহ আমাকে কি একটু বলবেন ওই সময় সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি যেদিন থেকে আপনার নূরের হাতে হাত দিয়ে ইমারি কালেমা পড়ে মুসলমান হয়েছে হুজুর সেদিন থেকে আমার জীবনের নামাজ আর কাজা নাই ইয়া রাসূলুল্লাহ তবে দুঃখের বিষয় হলো আমরা অমুক পাহাড়ে থাকি অমুক পাহাড়ে থাকি অমুক পাহাড়ে একটা কুয়া আছে ওই কুয়াতে স্বামী স্ত্রী দুজন আমরা ওই কুয়াতে থাকি ইয়া রাসূলুল্লাহ দুঃখের বিষয় হলো এটা আমাদের স্বামী স্ত্রী দুজনের মিলে পরনের কাপড় হলো একটা গাঁজা করি গল্প বলিনি বাবা টেনিদার গল্প বলিনি গোপাল মানের গল্প বলিনি ঠাকুমার ঝুলি বলিনি বাবা আমি স্ত্রী মিলে কটা কাপড় বলেছি কটা আরে কথা বলছেন না কেন আওয়াজ শুনছেন না কটা বলেছি একটা এদিক গান মানুষে কিছু বোঝে না নাকি একটা আর আমাদের সমাজের এমন বেরাম হয়ে গেছে কোচির মা মরা বাড়ি যাবে কোচির মা বিয়ে বাড়ি যাবে সে বেটি কি করেছে বাক্স যত তোলা দামি দামি শাড়ি সেই সব পরে কুটুম বাড়ি যাচ্ছে আরে আমার বাবাজি বয়স বাবাজি ভাইরা ভালো ভালো জামা বাড়ি তুলে রেখে দেবে কার বিয়ে হবে কবে কার বাড়ি কবে মরে যাবে শেরমি পড়ে যাবে আর খোদার ঘরে নামাজ পড়তে যাবে সব দশ মাল পরে ঠিক বলছি না ভুল বলছি খোদার ঘরে নামাজ পড়তে যাবে সব দশ মাল পরে যায় কলা গাছের আঠা লেগে গিয়েছে বাপ হ্যাঁ এই হাটে সবজি বিক্রি করতে গিয়েছে সেই সেই সবজির আঠা সব দাগ লেগে গিয়েছে নামাজ পড়তে যাচ্ছে কিন্তু নেতার দরবারে মালিকের মালিক মালিকের মালিকের দরবারে যাচ্ছ তুমি তার দরবারে যেতে গেলে কেমন পোশাকটা পরা উচিত হ্যাঁ আর মা বোনেদের এদের একদম শাড়ি কিনে দেবে না বাবা যদি ওই শাড়ি পরে যদি বাইরে কুটুম বাড়ি যায় ওইসব শাড়ি ওদের কিনে দেবেন না আমি খবরদার বলে যাচ্ছি কারণ একটা নারীর সৌন্দর্য একটা নারীর শরীরের মানে তার সৌন্দর্যটা একমাত্র দেখবে তার স্বামী তার স্বামী তার স্বামী এরা নূতন নূতন চেক চেক কাপড় পরে এরা কার দেখতে যায় কাকে দেখাতে যায় কাকে জাহান্নাম তোমাদের জন্য অবধারিত আল্লাহ রাসূল বললেন নারীরা যাবে বেশি বেশি জাহান্নামে বেশি বেশি যে কটা কারণ বলেছে তার মধ্যে এক নম্বর কারণ হলো এরা বিহায়া থাকবে তুমি শাড়ি স্বামীর সামনে বাড়ি শাড়ি পরছো দুর্গন্ধযুক্ত শাড়ি পরছো দশমালযুক্ত শাড়ি পরছো আর ফাঁকায় যখন তুমি বার হচ্ছ দামি দামি শাড়ি পরে গায়ে সেন্ট মেরে তুমি বার হচ্ছ কাকে দেখাচ্ছ তোমার সৌন্দর্য তোমার শরীরের রূপ জৌলুস তোমার স্বামীর জন্য আর তোমাদের আচারে আচরণের কারণে স্বামীর সামনে ভালো পথ ভালো ড্রেস পরো না বলি তোমার স্বামীগুলো সব বাইসুর মা একদম আমি আমি হক কথা বলছি একদম মিলিয়ে নেবেন এর স্বামীর সামনে বাড়িতে ভালো পোশাক পরে না বলেই ও স্বামীগুলো সব বাইসুর মা কারণ ও ফাঁকার বউদের দেখবে তো এই মোবাইল নাম্বার নেবে তাহলে এ রোগ আমরা নিজেরাই তৈরি করছি আমার মা বোনেরা হাতে ধরে পায়ে ধরে বলছি আপনার শরীয়তে পোশাক পরতে নিষেধ নেই আপনার সাজা গোজা আপনার সৌন্দর্য আপনি আপনার স্বামীর সম্মুখে দেখান আপনি মৃত্যু বাড়িতে খবরদার খবরদার ওই সমস্ত চেক চেক জামা কাপড় পরে বার হবেন না যদি যান মনে রাখবেন জান্নাতের সার্টিফিকেট নিয়ে বাড়ি আসতে হবে
আর যার স্ত্রী যার মা যার বোন এই রকম ধরনের যদি স্বামী থাকবার পরে ভাই থাকবার পরে বাপ থাকবার পরে যদি ওই বেহায়ানির লোকজনের মতো যদি বার হয় ওর জীবনের নামাজ রোজা শরিয়াত ওকে বাঁচাতে পারবে না কিন্তু ও মুশিয়া একটা নারীর কাছে একটা নারীর পর্দা হলো সে মুখটুকু দেখতে পারবে আর হাতের কবজি এছাড়া অন্য অঙ্গ দেখা হারাম তাহলে একটা নারীর কাছে একটা নারীর পর্দা যদি এতটা হয় বেগুনা পুরুষের কাছে আপনার পর্দাটা কতটুকু হতে পারে আল্লাহ নবীর কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন মহিলা সাহাবী হুজুর নারীদের পর্দা কতটুকু আল্লাহ নবী এক কথায় বললেন তুমি যতটা তোমার শরীরে আগুনের তাপ সহ্য করতে পারো আগে আমাদের দাদিমাদের কাপড় ছিল দশ হাতে কাপড় ছিল কথা ঠিক না ভুল এখন শাড়ি কোম্পানিগুলো ওরা বড় চালাক হয়ে গেল ওরা আরো ইস্টা দু হাত বাড়িয়ে দিল হলো কর বারো হাত শাড়ি হয়ে গেল সকিনার মা শাড়ি ভরেছে সকিনার মা বারো হাত কোম্পানি বাড়িয়ে দিল দু হাত আগেকার আমাদের নারী দাদিরা দশ হাত শাড়ি পরতো তাদের মুখমণ্ডল চেহারা কেউ দেখতে পেত না এখনকার নারীদের কোম্পানি আরো দু হাত শাড়ি বাড়িয়ে দেওয়ার পরেও এদের পেট আর পিঠ খালি রয়ে গেল এদের কাছে আমার প্রশ্ন এ সকিনার মা বাকি এক্সট্রা দু হাত শাড়িগুলি তুই কোথায় লাগালি বল অস্ত করছি আর অস্ত দিয়েছি পরিবর্তন কি হচ্ছে কোথায় আমার মান আমার স্ত্রী আমার ভাই আমার বোন যদি শরিয়াত বিরোধী কাজ করে আর আমি মসজিদে যদি তসবি টিভি বলো তসবি কাজ হবে না আগে ঘরটাকে সামলাও আগে তাদেরকে পর্দা করো তাই মা বোনেরা বলছে একটু যদি লজ্জা না আসে পাঁচ বাগানে তাল বাগানে পুকুর পাড়ে লজ্জাবতী গাছ হয়ে গেছে বেটে খেও বেটে খেও তোমাদেরকে শরিয়াত যেমন ফ্যাসিলিটি দিয়েছে ঠিক তেমনি তোমাদের জাহান্নামের কথাও রসুল বলেছে তোমাদের অল্পতে আল্লাহ তোমাদের মর্যাদা দিয়েছে অল্পতে আল্লাহ তোমাদের মর্যাদা দিয়েছে সেই মর্যাদা মা রেখো সেই মর্যাদাটা বুবু রেখো নইলে কিন্তু কপালে বিপদ আছে কারণ তোমাদের গর্ব থেকে এসেছে নবী তোমাদের গর্ব থেকে এসেছে আলেমে দিন তোমাদের গর্ব থেকে এসেছে সমাজের পীর মাসায় সুতরাং মায়ের দাম একটা আলাদা আলাদা অতএব পর্দা করো জি কথা বলছিলাম আল্লাহ নবী সাহেব আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া গাবি বললাম হুজুর আমাদের স্বামী স্ত্রী মিলে একটি পোশাক হুজুর আমার মনে বড় আশা আমি পাঁচ ওয়াক্ত নামাজ আপনার পিছনে জামাতের সঙ্গে আদায় করে আমি ফজরে আপনি রাসূলুল্লাহ আপনার পিছনে মদিনার মসজিদে আমি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে আপনি ফজরের নামাজ আদায় করে সাহাবাদের নিয়ে তিনি শরিয়াতের তালিম দেন সাহাবাদেরকে শিক্ষা দেন আপনি সাহাবাদেরকে নিয়ে দোয়া করেন আমারও মনে আসা দোয়ায় শামিল হওয়ার জন্য হুজুর আমি চাই কিন্তু পারি না কেননা ফজরের নামাজের পর সময়টা থেকে সীমিত আমি যদি তালিমে দিন শিক্ষা অর্জন করতে যাই ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনার সঙ্গে যদি দোয়ায় যদি শরীক হতে যাই তাহলে ওদিকে আমার বিবি সিরিজে ঘরেতে কুয়ার ভিতরে তিনি যে বসে আছেন আমি এখান থেকে যাব এই শাড়িটা ওনাকে দিয়ে দেব আমি অপর কুয়ায় বসে যাব উনি ওই শাড়িটুকু নিয়ে গে তিনি নামাজ পড়ে নেবেন হুজুর তাই আমি সূর্য যাতে উদয় না হয়ে যায় আমার বিবি সাহেবের ফজরের নামাজটা যাতে কাজা না হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ সেই জন্য আমি আপনার দোয়াতে শরীক হই না আমি সেই জন্য সালাম ফিরিয়ে দিয়ে আমার বিবির ফজরের নামাজটা যাতে আদায় করতে পারে নির্দিষ্ট সময় যাতে পড়তে পারে সেই জন্য আমি চলে যাই বলুন সুবহানাল্লাহ আমাদের ঘরে হচ্ছে যে মসজিদ তবে আপনাদের এই আবুয়া গ্রামের ফজরের আজানে মসজিদ ভরপুর হয়ে মনে হয় কিন্তু আমাদের ওখানে তিনতলা মসজিদ হয় না
আপনাদের দিক হয় তো মাশাআল্লাহ এক লাইন দু লাইন করে যায় তাহলে মসজিদ ভরপুর হয় না মসজিদ ভরপুর হয় না অথচ সমাজে আলেম ওলামা ওয়াজ নসিহত সব বেড়েছে সব বেড়েছে যদিও আমরা নামাজ পড়ি কিয়ামতের ময়দানে মহাশরে কঠিন হাসুরের দিনে আল্লাহ পাক সেদিনে যে প্রশ্নটা করবে সর্বপ্রথমে আল্লাহ জিজ্ঞাসা করবে না হু আর ইউ হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর অ্যাড্রেস তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তোমার ঠিকানা কি এসব জিজ্ঞাসা করবে না সেদিনে প্রথম যে প্রশ্নটা হবে সেটা হলো নামাজ 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 এখন আমরা যারা নামাজ পড়ি আমাদের নামাজ কবুল হচ্ছে কিনা হচ্ছে সেটা পরের কথা বাপ হে পরের কথা তবে জানবেন আপনার নামাজ যদি কবুলও না হয় কবুলও যদি না হয় কবুলও যদি না হয় নামাজের হিসাব থেকে বেঁচে যাবেন বলুন সুবহানাল্লাহ আরে বলেন না সুবহানাল্লাহ আপনার নামাজ যদি কবুলও না হয় আপনি যদি আদায় করেন কবুল যদি না হয় জেনে রাখবেন আল্লাহ পাকের এই প্রশ্ন বান্দা তুমি নামাজ পড়েছিলে কিনা এই প্রশ্নের হাত থেকে বেঁচে যাবেন কিন্তু যারা নামাজ পড়ে না নামাজের যারা ধার ধারে না এদেরকে আল্লাহ পাক বললেন আল্লাহ নবী বললেন কালকে আমাদের ময়দানে মাশরে আল্লাহ পাক সর্বপ্রথমে বান্দার যে প্রশ্নটা করবে ওই প্রশ্নটা হলো নামাজ এ নবী পাকের আশিকেরা নবী পাকের গোলামেরা আমরা যারা নামাজ পড়ি আল্লাহ পাকের প্রশ্ন প্রথম প্রশ্ন যেহেতু এটা হবে আমাদের নামাজ কবুল হলো কিনা সেটা পরের কথা কিন্তু আল্লাহ পাকের প্রশ্নে প্রথম প্রশ্নের জবাব হিসাবে আমরা তো বলতে পারবো আল্লাহ পাক আমরা নামাজ পড়েছিলাম কিন্তু যারা নামাজের ধারা ধারে না নামাজ পড়ে না জীবনে হোঁচট লেগে পশ্চিম দিকে মুখ করে পড়েনি দক্ষিণ দিকে মুখ করে পড়েছে ওই আল্লাহ পাকের বান্দা বান্দিরা সেদিনে আল্লাহ পাকের এই প্রথম প্রশ্নের জবাবটা কি তারা দেবে আমরা নামাজ পড়ি হ্যাঁ আল্লাহ নামাজ পড়েছি পড়ে না ওরা কি বলবে কি বলবে ভয় ভয় ত্রাস খৌফি এলাহি আমাদের মধ্যে নেই আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন এ আমার ইমানদার নারী আর পুরুষ বান্দা বান্দিরা তোমরা যারা আমি আল্লাহ পাক আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছো আমি মূর্তি পূজারীদের বলছি না অগ্নি উপাসকদেরকে বলছি না ইহুদিদেরকে বলি না খ্রিস্টানদেরকে বলি না তোমরা যারা আমি আল্লাহ পাক আমাকে আল্লাহ বলে ইমান এনেছো আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো রব হিসেবে মেনে নিয়েছো তোমাদের কাছে আমি আল্লাহ পাক আমার তরফতে সাবধানতার বাণী তোমাদের দিয়ে দিলাম তোমরা আমি আল্লাহ পাক আমাকে ভয় করবে আমাকে ভয় করবে তবে ওই ভয় করাটা যেমন তেমন ভয় করা নয় যেমন তেমন ভয় করা নয় যতটুকু পরিমাণে ভয় করলে পরে প্রকৃত পরিমাণে ভয় করা বলে ততটুকু পরিমাণে আমি আল্লাহ পাক আমাকে ভয় করবে তার পাশাপাশি আল্লাহ পাক আরো জানিয়ে দিয়ে দিলেন এ আমার বল্লা বন্দিরে ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন এ আমার বল্লা বন্দিরা তোমরা ততক্ষণ পর্যন্ত মরোনা 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 মৃত্যুর স্বাদ গ্রহণ করো না ইল্লা যতক্ষণ পর্যন্ত আনতুম তোমরা হও মুসলিম তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলিমুন প্রকৃত পরিমাণে মুমিন মুসলমান না হতে পারো ততক্ষণ পর্যন্ত তোমরা মরে কবরে এসো না আল্লাহ বলেই দিয়েছে মূর্তি যদি হয় মুসলমান হয়ে মর আর যদি না মরে কে কপালে বলো কষ্ট বলেই দিলেন ভবিষ্যৎ বাণী করে দেন পৃথিবীর মধ্যে একমাত্র একটাই ধর্ম যে ধর্মের বাঁচার সাজেশন আগে থেকে আল্লাহ করে দিয়েছেন বলুন সুবহান আরে বলেন না সুবহান কোন কৌমের ধর্মের মধ্যে পাবেন না যে ধর্মের ভিতরে বাঁচার সাজেশন আপনি স্কুলে পড়বেন প্রশ্ন আগে দিয়ে দেয়
আপনাকে তৈরি হয়ে যেতে হয়, ক্লাসে যে প্রশ্ন দেবে সেই প্রশ্নের উত্তর আপনাকে করতে হবে। কিন্তু আল্লাহ পাক তিনি কোরআনে আগে প্রশ্ন উত্তর সবই আল্লাহ পাক দিয়ে দিলেন, বললেন বান্দা আমি তোর প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি, তুই শুধু লিখে নিয়ে চলে আয়, দেখে দেখে বলুন সুবহান। আর আমরা দেখে দেখেও লিখতে পারিনি। এখন যে ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছে, বাপ মাস্টার যদি বলে খোকা তুই বই দেখে দেখে লেখ, সে বেটা যদি বই দেখে দেখে যদি না লিখে যদি পাশ না করতে পারে, ওর গলায় দড়িতে মরা উচিত না নাকি? আরে মাস্টার যার বলেছে খোকা তুই তো পাশ করতে পারিনি, তা তুই বসে বসে বই দেখে দেখে লেখ, তা সে বেটা যদি বই দেখে দেখেও লিখে যদি পাশ করতে না পারে, তার আর কি বলবে বলুন? কিছু বলার আছে তার? তা আল্লাহ পাক আমাদের দিয়ে দিয়েছে প্রশ্ন উত্তর সব দিয়ে দিয়েছে। আল্লাহ দিয়ে বলছে বান্দা তুই দেখে দেখে উত্তরগুলো করে নিয়ে চলে আয় বলুন সুবহান। আমরা সে দেখে দেখে উত্তর লিখতে পারিনি, তাহলে ঝাড় আমাদের অল্প ঝাড়ের দরকার না বেশি? একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা। আওয়াজ দিয়ে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী Nabi, ya Nabi, ya Nabi, ya Nabi, tumari usilay zumino pelam, tumari usilay asmano pelam, Nabi, ya Nabi, ya Nabi, ya Nabi, Allahumma salli. তোমারই ওসিলায় কুরআন পেলাম, তোমারই ওসিলায় হাদিস পেলাম। জোরে হয় না সুবহানাল্লাহ? কার ওসিলায় কুরআন হাদিস পেয়েছে? নবীর ওসিলায় তো। তোমারই ওসিলায় কুরআন পেলাম, তোমারই ওসিলায় হাদিস পেলাম, তোমারই ওসিলায় মানব হলাম, তোমারই ওসিলায় মুমিন হলাম। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা